খবর পড়ছে আমি মোহাম্মদ মুরাদুজ্জামান ওরূপে নাংরা। খবরটি প্রচার হচ্ছে সিরাজগঞ্জ শহরের উল্লাপাড়া থানা বম মোকাবেলা বেতার কেন্দ্র থেকে। আগামীকাল উল্লাপাড়ার এক সাংবাদিক জানিয়েছে, উল্লাপাড়ার চা বাগান থেকে একটি খাসি ছাগল হারিয়ে গেছে। ছাগলটির কালার খাটো, লম্বা এবং বড়। ছাগলের পরনে ছিল কালো রঙের বোরকা এবং লাল রঙের পেটিকোট। ছাগলটির বাপের নাম মোহাম্মদ পাটা, মায়ের নাম প্রিন্সেস পাটি খাতুন। ছাগলটির সন্ধান জুলকে পেয়ে থাকেন উল্লাপাড়া খামাখা এন্টারপ্রাইজে জমা দিবেন, তাহাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কালীগঞ্জের এক সাংবাদিক জানিয়েছে, কালীগঞ্জের বাহাদুর সাহেব ছয় মন ভুসিকাইয়া একটা পাত মারে, তাতে উল্লাপাড়ার তিনটি বটগাছ উপড়ে যায়। বটগাছ তিনটিকে স্থানীয় এক সাইকেল গ্যারেজে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। অপর এক সাংবাদিক জানিয়েছে, বড়হারের তুরাপ পাগল প্রেসিডেন্ট এরশাদের কাছে কামলা কিনতে যায়। এরশাদ এক ধুমুক মারার তার দুই কিডনি ব্রাস্ট হয়ে তিনি মারা যান। আমার জানা মতে তার বয়স হয়েছিল 179 বছর। বয়লার এক সাংবাদিক জানিয়েছে, বয়লার আজার হোটেলে চারজন কর্মচারী সিঙ্গেরা বানাইতে হঠাৎ এক সিঙ্গেরা ব্রাস্ট হয়ে চারজনের মধ্যে 6 জন নিহত হয় এবং 4 জন আহত হয়। আহতদের বাস স্ট্যান্ডে দাফন করা হয়েছে এবং নিহতদের স্থানীয় এক সাইকেল গ্যারেজে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। অপর এক সাংবাদিক জানিয়েছেন, পেছরপাড়া হইতে উলিপুর একটি যাত্রীবাহী বিমান যাওয়ার সাথে সাথে মশার সাথে টক্কর নিয়ে বিমানটির মাঝখানে ভেঙে মধ্যে জোড়া লাগে। এতে কোনো লোকের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। খেলাধুলা, আগামীকাল শেখ হাসিনা খালেদা জিয়াকে ঘুষি মেরে 2 রান করেন। পাল্টা জবে খালেদা জিয়াকে শেখ হাসিনাকে ঘুষি মেরে 1 রান করে বোল্ট আউট হয়ে ফ্যামিলালে ফিরে যান। আবহাওয়া বার্তা, আগামীকাল 10 নম্বর হরিংচড়া, খালকুলা, দবিরগঞ্জ, মহিষিটি, বনপাড়া, কাশিকাটা, শিবনগর, আহমদপুর, কাটাখালী, বানসরী, নাটোর, চাপাই, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, খেসানীপুর, উলিপুর, সাজাতপুর, মনপুর এসব এলাকায় যে হালকা ধরনের পাতলা পায়খানা বয়ে যেতে পারে, তাই এসব এলাকার লোকজনকে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং যার যার গোয়ায়